বন্ধুরা, চিংড়ি মাছের টক বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি পরিমাণ মতন চিনি, নুন, চেরা কাঁচা লঙ্কা, হলুদ, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সর্ষে। আর এখানে আছে তেঁতুল, তেঁতুল গোলা জল, তেঁতুলের কাচ্চা আমি বের করে রেখে দিয়েছি। আর এখানে তেল, কড়াই গরম হচ্ছে, কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নামিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমি। এবার সর্ষের থেকে একটা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, আমার হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি দিয়ে দেবো, দিয়ে এই জলটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে জলটাকে একটু ফুটিয়ে নেব। তেঁতুলগুলো জলটা আমার এই যে ঘন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এই রেসিপিতে একটু টক, ঝাল, মিষ্টি একটু সমান পরিমাণে হলে খেতে অনেকটাই টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। গরমকালে বন্ধুরা এই এই মাছের টকটা খেতে খুবই ভালো লাগে, খুব দুর্দান্ত লাগে। দিয়ে দেবো এবারে জল, অল্প জল দেব। বন্ধুরা, আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, এবার জলটা ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঝোলটা টেনে গেলে আমি এটাকে নামিয়ে নেব, ফুটতে থাকুক। বন্ধুরা, এই যে ঝোলটা অনেকটা টেনে গেছে, আমার এই রেসিপিটা পুরো তৈরি হয়ে গেল, চিংড়ি মাছের টক। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার চিংড়ি মাছের টক তৈরি করা হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।